স্টুডেন্টস হাউ আর ইউ তো আজকের ভিডিওতে আমরা এমন পাঁচটি ওয়েবসাইট নিয়ে কথা বলবো যেটা স্টুডেন্টদের খুবই খুবই হেল্প করবে তাদের এই লকডাউনের সময় তাদের যে প্রজেক্টগুলো দিয়েছে সরকার যে অ্যাসাইনমেন্টগুলো দিয়েছে সেগুলো পূরণ করার জন্য এবং এটা বাংলাদেশিদের জন্য স্পেশালি খুবই ভালো কাজ করবে এবং ইন্ডিয়া বা আদার বাংলা যারা ম্যানেজিং করতে পারে সেরকম ধরনের কান্ট্রি মানুষ যদি দেখে থাকেন তাহলে হিট দ্য লাইক বাটন কারণ আপনাদের জন্য এটা কাজ করবে সো লেটস গো হেই হোয়াটস অ্যাপ দিস ইজ পিয়াশপাল ফ্রম স্মার্ট বস ওকে সো কোনো কোনো সময় আমরা অ্যাসাইনমেন্ট করতে গিয়ে এমন এমন কিছু প্রশ্নের সম্মুখীন হই যেসব প্রশ্নগুলো আসলে গুগলে সার্চ করে পাওয়া তো ঠিকই যায় কিন্তু আসলে সঠিক উত্তরটা পাওয়া যায় না বা সঠিক উত্তরটা পেতে হলে অনেক বেশি রিসার্চ করতে হয় সো আজকে এমন একটা ওয়েবসাইট নিয়ে কথা বলবো যেটা অরিজিনালি গুগলেরই একটা নিজস্ব রিসার্চের ওয়েবসাইট যেটা হচ্ছে গুগল স্কলার তো গুগল স্কলার ওয়েবসাইটে আপনারা যদি কোনো কিছু সার্চ করেন তাহলে আপনারা সেটা সম্পূর্ণ সঠিক ইনফরমেশন পাবেন এবং সবচেয়ে কম সময়ে সবচেয়ে সেরা উত্তরটি পাবেন আপনি গুগল স্কলারে এবং এখানে আপনি খুবই বিশ্লেষণে আপনি যে কোনো কোনো কিছু সার্চ করতে পারবেন এবং একটা রিসার্চের জন্য এটা গুগলের একটা নিজস্ব স্পেশাল ওয়েবসাইট হচ্ছে গুগল স্কলার তো চলে যায় আমাদের সেকেন্ড ওয়েবসাইটে ওকে সো অ্যাসাইনমেন্টে বা আমাদের অনলাইন ক্লাসে হোক স্যারেরা এমন এমন কিছু অঙ্ক দেয় না যে অঙ্কগুলো আসলে কখনো অনলাইনে খুঁজেই পাওয়া যায় না ঠিক আছে মানে যদি গুগলে টুগলে সার্চ দিই তো আসলে সেই অঙ্কগুলো আসলে কোথাও খুঁজেই পাওয়া যায় না সো আপনারা এমন অঙ্ক কোথায় পাবেন সো এমন অঙ্কগুলো আপনারা পাবেন ওল্ফ ফার্মা ডট কম আই থিঙ্ক এমন একটা নাম আমি এখানে দিয়ে দিচ্ছি নামটা আপনারা সবাই দেখে নেবেন সো এই ওয়েবসাইটের ভিতরে গেলে আপনাদের শুধুমাত্র যে অঙ্ক পাবেন সব ধরনের অঙ্ক তা না আপনারা এখানে পদার্থবিজ্ঞান রসায়ন এবং আরও অনেক ধরনের সাবজেক্ট রয়েছে যেসব সাবজেক্টের বিশ্লেষণে বিভিন্ন রকম অঙ্ক ঠিক আছে আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং এটা খুবই হেল্পফুল একটা ওয়েবসাইট ওল্ড ফার্মা আলফা ডট কম এটা শুধুমাত্র একটা ওয়েবসাইট না এটা একটা ইন্টেলিজেন্ট কম্পিউটিং সিস্টেম সো এটা যে শুধুমাত্র একটা ওয়েবসাইট হিসেবে কাজ করে তা না এটা আপনার ইন্টেলিজেন্টের মাধ্যমে আপনার বুদ্ধি খাটানোর মাধ্যমে আপনাকে সঠিক উত্তরটা পাইয়ে দেওয়ার চেষ্টা করে সো ইজেন্ট ইট অ্যামেজিং হ্যাঁ ওকে সো সিন্স 2020 সাল তখন যখন থেকে লকডাউনের জন্য আমার মতো অনেক স্টুডেন্টরাই বা আপনারা এখনও ঘরে বসেই আছেন কোনো কাজ তো করছেন না বা কোনো কাজ করার মতন বা স্কুল কলেজ তো বন্ধ হয়ে রয়েছে না সো আপনি চাইলে কিন্তু আমার মতন ডুওলিঙ্গোতে ইংলিশ টেস্টে পড়াশোনা করতে পারেন মানে যারা আই পার্সোনালি আমার মনে হয় যে আমি ইংলিশে অনেক দুর্বল সো আমি ডুওলিঙ্গো ডট কমে আমি গিয়ে আমি সেখানে ইংলিশের আমি কোর্স করি এবং আমার ইংলিশটা এনহ্যান্স করার চেষ্টা করি বাট আপনারা যারা চান তারাও ডুওলিঙ্গো অ্যাপটাও ইনস্টল করে নামিয়ে সেখান থেকে বিভিন্ন দেশের ভাষা শিখতে পারেন জাপানিজ জার্মানি ড্যানিশ রাশিয়ান হিন্দি ভাষা অ্যান্ড অনেক ধরনের ভাষা রয়েছে যেখানে যে ভাষাগুলো আপনারা সম্পূর্ণ ফ্রিতে শিখতে পারবেন এবং অ্যাট লাস্ট ফ্রিতে একটা কোম্পানি সম্পূর্ণ পরিপূর্ণভাবে ভাষা শেখাচ্ছে এটা তো অনেক বড় বিষয় এবং আমি সেখানে জার্মান ভাষাটা শিখতেছি অ্যান্ড ভাষা শেখানোর যে স্টাইলটা না আমার কাছে বেশ দারুণ লেগেছে সো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন ওকে সো ভাষা তো আপনারা শিখে ফেললেন তাই না কিন্তু আপনারা ভাষা শিখছেনটা কেন আপনারা তাই না সো ভাষা শিখছেন বিদেশে যাওয়ার জন্য বিদেশে গিয়ে পড়াশোনা করার জন্য যেমন আমি শিখছি সো আপনারা এখন বলবেন যে ভাষা শিখে তো ভাই লাভ নেই আসলে বিদেশে কোথায় যাব কার মাধ্যমে কন্ট্যাক্ট করে যাব এবং বিদেশে কোন কোর্সটা করলে ভালো হয় এবং মানে এক কথায় আপনি যে দেশে যাবেন সেই দেশের নাগরিকদের সাথে আপনি কীভাবে আলোচনা করে সেই দেশে মানে যাবেন কারণ সেখানে যাওয়ার পর আপনাকে কী 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 করতে হবে সেখানে যাওয়ার আগে আপনাকে কী কী করতে হবে সো এগুলোর জন্য একটা ওয়েবসাইট আছে এবং সেই ওয়েবসাইটটা হলো দ্য স্টুডেন্ট রুম ডট কম ডট ইউকে সো এই একটা ওয়েবসাইট যেই ওয়েবসাইটে আপনারা বিদেশি নাগরিকদের সাথে আপনার এডুকেশন বিষয়ে আলোচনা করতে পারবেন এবং সেখান থেকে আপনারা ফ্রিতে সাজেশন নিতে পারবেন এবং সে তারা আপনাকে সম্পূর্ণভাবে বলে দিবে যে আপনার কীভাবে এই দেশে আসা উচিত আপনি কোন গ্রেডে পড়াশোনা করলে এই দেশে আসতে পারবেন না এবং সব রকম মনের যা আপনার ডিটেলস রয়েছে সেই সমস্ত রকম জিনিসগুলো আপনি ওয়েবসাইটে গেলে এখান থেকে জাস্ট জানতে পারবেন সো ইজেন্ট ইট অ্যামেজিং হ্যাঁ সো ভিডিওটি যদি এখনও ভালো লেগে থাকে না তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিন এবং সাবস্ক্রাইব না করলে আপনার বিদেশ যাওয়া হবে না ভাই আমাদের ওয়েবসাইট নাম্বার পাঁচে যে ওয়েবসাইটটা রয়েছে না সেটা হচ্ছে RATATYPE.com সো RATATYPE.com হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেখানে আপনারা টাইপিং করা শিখতে পারবেন টাইপিং আপনারা প্র্যাকটিস করতে পারবেন এবং আপনি কত জোরে টাইপিং করতে পারেন টাইপিংটা কতটুকু কারেক্ট হয় এবং কোথায় কোথায় ভুল হয় সেই জিনিসগুলো ডাইরেক্ট আপনারা এই ওয়েবসাইটে গেলে প্রতিনিয়ত লাইভ প্র্যাকটিস করতে পারবেন সেটা সম্পূর্ণ ফ্রিতে এখানে বড়দিন যে কী মানে কোথায় আছে আমাকে আপনি সেটা বলুন ভাই
সো ফ্রিতে তখন আপনি এটা প্র্যাকটিস করতেই পারছেন এবং সেই সাথে আপনি আপনার টাইপিংয়ের যে স্কিল সেটা আপনি বাড়াতে পারবেন প্লাস আপনার টাইপিংয়ের যে সময়টা হয় ঠিক আছে যেন আপনি কত ফাস্ট ফাস্ট টাইপিং করেন কত স্লো স্লো টাইপিং করেন সেটাও আপনার এখানে পরীক্ষা হয়ে যাবে সো ইজেন্ট ইট অ্যামেজিং প্লেস হ্যাঁ ওকে সো যারা এখনো পর্যন্ত ভিডিওর এতক্ষণে আছেন তাদের জন্য একটা বোনাস দেবো আমি ওয়েবসাইট সেটা হচ্ছে 6 নম্বর ওয়েবসাইট মানে দ্য বোনাস বাট নট ইন দ্য লিস্ট সো এই ওয়েবসাইটটা হচ্ছে একটা কোনো পার্টিকুলার ওয়েবসাইট না বা কোনো পার্টিকুলার অ্যামেজিং জিনিস এটা হচ্ছে গুগলের কোর্স হ্যাঁ আপনারা গুগল ডট কমের থেকে আপনারা বিভিন্ন ধরনের ফ্রি কোর্স এবং সার্টিফিকেট নিতে পারবেন যেগুলো অ্যাকচুয়ালি কোর্স করার পরে গুগল আপনাদের নিজেদের সার্টিফিকেট দেয় যাতে চাকরি বাকরির সময় আপনাদের একটা চর থাকে তাই না যে ইও আমি গুগল থেকে সার্টিফিকেট নিয়েছি আপনি অ্যান্ড হ্যাঁ আমাদের ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি আমি অ্যান্ড আপনারা পার্ট টু এর জন্য অপেক্ষা করবেন কারণ পার্ট টু খুব শীঘ্রই আসবে এরকম ফাইভ টপ ফাইভ ওয়েবসাইটের পার্ট টু এবং আপনারা তারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমি আশা করবো চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিয়েছেন কারণ হয়তো বা খুব রেয়ার মানে আনরেটেড ইউটিউবার আমি বাট ইউনো কোয়ালিটিতে আমি বিশ্বাস রাখি সো দ্যাট বিং সেড আমি ভিডিওটা এখানেই আমি এন্ড করছি এবং আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক বাটন তো রয়েছে আপনাদের জন্য বাস অ্যান্ড এখানে শেষ করে দিচ্ছি গুড বাই টাটা সি ইউ